আমাদের কথায় যদি কাহা ভোট দিবা না যায় আমরা কিন্তু এবার 2 লিস্ট কইছি কার ভোট দিবা আছে আর কার দিবা যায় না আমাদের রাস্তাটা ভিনপুকুর থেকে জায়গা বরাবর কিছু হবে এটা হলো ভালোবাসার জনগণের বিরুদ্ধে চলে গেছে আজকে বিএনপি। বিএনপি আর জনগণের দল নাই। বিএনপি কহিবা পারে না ওরা যদি ভোটে জিতে আগামী দিনে ওরা জনগণের জন্য কি করিবে কিছু কহিছে অথচ আজকে আওয়ামী লীগ শেখ হাসিনার নেতৃত্বে আমরা 15 বছর দেশ চালাইছি। আপনারা সবাই বলেন তো দেশটা আগাইছে না বাঁধাইছে? 100% বিদ্যুৎ, আজকে কৃষি ক্ষেত্রে আজকে আমূল পরিবর্তন, সারের কোনো অভাব নয়, ডিজেলের অভাব নয়, আজকে বিদ্যুতের মাধ্যমে আমরা সেচ দিচ্ছেন। আজকে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, স্বামী পরিত্যক্ত মহিলাদের ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, প্রতিবন্ধী ভাতা, বিনামূল্যে বই, কমিউনিটি ক্লিনিকে বিনামূল্যে ওষুধ, এইভাবে কত সুযোগ সুবিধা দিচ্ছে। ভিজিএফ, ভিজিডি, তারপরে হ্যান্ড প্রাইস 15 টাকা দরে চাউল, তারপরে টিসিবি, সেখানে যেগুলো জিনিসের দাম একটু বাজারে বেশি সেগুলো আপনাদের কম মূল্যে আপনাদের কাছে দেওয়া হচ্ছে। এইভাবে দেশের গরিব সাধারণ মানুষ যাতে ভালো থাকে সেই চিন্তা করে আজকে শেখ হাসিনা আমরা দেশটা চালাচ্ছি। আগত তো আওয়ামী লীগের বিরুদ্ধে কইছিল ওরা আওয়ামী লীগের ভোট দিলে আমার দেশটা ইন্ডিয়া হয়ে যাবে। দেশটা তো ইন্ডিয়া হয় নাই। কাজে আমি শুধু আপনাদের এইটুকু অনুরোধ করবো, আসুন, একদল বাইর হয়েছে ভোট দিবা দেওয়া নাই, ভোট দিবা না গেলে কি লাভটা হবে? তবে একটা জিনিস বলি, ওদের কথায় যদি কাহা ভোট দিবা না যায় আমরা কিন্তু এবার 2 লিস্ট কইছি কার ভোট দিবা আছে আর কার দিবা যায় না। বিভিন্ন সুবিধা নেবেন সরকারের, আর নাগরিক অধিকার যেটা আপনি ভোট দিতে যাবেন না। আপনি নৌকাকে ভোট দিতে বলি না, আপনি যাকে খুঁজি তাকে ভোট দেন, কিন্তু ভোটে কেন্দ্রে যান ভোট দেন।